আছে ওই আমি তাজগের বাড়ি যাচ্ছি সে কি দাসিকের বাড়ি গেল ও তুই আমার আছে কি জানো না আজকে বারটা কি আজকে হচ্ছে তোমার সোমবার ও আজকে তো সত্যনারায়ণ পুজো তো আজকে ওই সত্যনারায়ণ পূজায় দাসগের বাড়ি যায় তারপর যাবো একটু লক্ষণের বাড়ি তারপরে যে কৃষ্ণদার বাড়ি যাওয়ার ওই তিনটা শেষ করে অনেক সময় লাগবে হ্যাঁ তুমি শুধু দাসগের বাড়ি পুজোই করো হ্যাঁ আমাকে তুমি কলি বাড়ি কি তোমার কথা বিশ্বাস করবো তাই নিয়ে তুমি ধর্গে বাড়ি যা লাগবে না পালগে বাড়ি যা লাগবে না তুমি আমার কয়ে যাও কি দেখা যায় দাসগের পুজো শেষ করতে করতেই তোমার দিন চলে যায় বেলা একটা শেষ করে ফেলে দাও আচ্ছা শুধুমাত্র এক জায়গার এক বাড়ি যাই আরে পুজো করলি করে কি হবে তুমি কও তো হ্যাঁ সংসার চালাতে হবে না তুমি তো শুধু পুজোই করে বেড়াও এই পুজোর টাকা দিয়েই তো চলা লাগে মালতি তোমার একটু বোঝা উচিত আমার বয়সটা অনেক বাড়ছে আর যেখানে সে পূজা হরবর হবে করে তো করো না একটু তাড়াতাড়ি পড়লি পরে তো তোমার পুজোটা শেষ হয়ে যায় তাড়াতাড়ি শেষ করলি পরে তুমি আরেক বাড়িতে যেতে পারতেছো মালতি তোমার এই রকম কথা শুন না আমার মাথা মাঝে মধ্যে গরম হাজা কিন্তু করতে পারছি নাকি তোমার বোঝা উচিত যে দুটো যদি মন্ত্র পারি এর মধ্যে দুই এক পিস মন্ত্র গুলো পড়ে যায় বোঝা উচিত আমি অত দ্রুত পড়তে পারবো না তোমার কি নরকে যাওয়ার ইচ্ছা হ্যাঁ কি করছো নরকে কিসের জন্য যাবো হ্যাঁ তোমার একটা জিনিস বোঝা লাগবে মন্ত্র সুরকে বোঝাবে না একটা দিকে মন্ত্র যদি তারা হলে কেউ পড়তে যায় যদি গুলি ফিরে যায় তাহলে কি একদিন নরকে যাওয়া লাগবে আমার এই বয়সে এত বছর ওই যে মন্ত্রী থাকতে থাকতে আমার নরকে যাওয়ার ইচ্ছে আচ্ছা ঠিক আছে বুঝতে পারিছি তোমার আর খুলে কওয়া লাগবে না সঙ্গে আমিও যেতে চাই আমারও নরকে যাওয়ার ইচ্ছা নাই শোনো মানুষের বাড়ির ওই যে পুজো করে বেড়াচ্ছ করো কিন্তু নিজের ঘরের পুজোও তো দিতে হবে তাই না তো আসার সময় যে যাই যোগার লাগে এগুলো একটু মনে করে নিয়ে আসবে সেটা তোমার ভালো লাগবে না আমি সব শেষ করে আসার সময় নিয়ে আসবো না যাই সে যেন হয় মা দুর্গা 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 আসে মা বিপদ না আসেনি আমার মেনশের জন্য কোনো বিপদ আপদ না হয় মা হাই বলো বেবি আরে বেবি সইলাইতেছি রাস্তায় আরে রেডি টেডি হইতে সময় লাগে না হ্যাঁ হ্যাঁ আইয়ে পড়ছে আইয়ে পড়ছে এই যে রাস্তার মোড় হয়ে আইয়ে পড়ছে হ্যালো বড় ভাই হ হ আমি পায়ে গেছি কোনো সমস্যা নাই আর ইয়ে করছে আমি আপনার বিকাশে এই 50,000 টাকা পাড়ে দিছি আর বাকিগুলো পরে চালানি দিয়ে দিব না 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 ভাই 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 রাখ করি না রাখ করি না তবে যাই কোন মালটা অনেক ভালো আছে হ হ হ হ ঠিক আছে বড় ভাই ঠিক আছে সম্মান দিতে পারলি না হ্যাঁ মুই কি বড় না তোর বা আপনি কি করলেন কারে বিশ্বি করলেন আমার বিশ্বি করছেন আরে আমি তো পিসি না আমি বড় মানুষ আমি বিশাল বড় বড় ঘটনা ঘটাই জানেন কি ঘটনা তো তোমরা সব পুরুষরাই ঘটাও তবে তোমার দেখে মনে হয় না যে তোমার ঘটনা ঘটানোর মতন কিছু আছে আমার দেখে বিশ্বাস হয় না আমি ফোনে কথা কইতে কইতে কি একটা বিপদে পড়ে গেলাম হ্যাঁ আপনি জান না মায় আমার লুজ ঝামেলা হইতে পারে কি জামু তুই মানে ইফটিজিং করছো মই এটার বিচার না হলে মই জামু মোর সেনো আরে মই আইলাম উর্মি মই এই সবের বিচার না করে মই হিন্দ কথাও যাব না সত্যি করে বল তুই কি লেগে এই সমস্ত কথা বললি আরে আমি আপনি কি কইলাম এবার রে তুই যে পুকুর পার খারাইয়া তুই যে ইফটিজিং করলি তোর কি ওই পুকুর সম্পর্কে কোনো ধারণা আছে ওই পুকুর যে কতটা গভীর হইতে পারে ওই পুকুরে নামলে কি তুই সাঁতার কাটতে পারবি সাঁতার কেটে উঠতে পারবি আল্লাহ হেল আমার ছোড়ো অপমান করেন না সাঁতার গাড়ি আমি ছোটবেলা থেকে আজ থেকে 10 বছর ধরে হ্যাঁ আমার বউ তিনটা আপনি কি কইতেছেন অকয় কি এ তিনটা যে কইলি তোর বাপের আর তোর বাইরটা কি লইয়া কইলি আরে না আমারই একটা বউ তিনটা আয় শোনালে সামনে কয় কি ইটা একটু বান্দর আর বলে তিনটা বউ এ তুই কি তিনটা বউ পালতে পারোস হ্যাঁ আচ্ছা দিলীপ কুমারের বাড়িটা তো আমি ঠিক মতো চিনি না বুঝছো তুমি তো চিনো না না স্যার কার জিজ্ঞেস করি দিলীপ কুমারের বাড়ি কোনটা আর তো হাঁটতে ইচ্ছা করতেছে না দেখি একটু সামনে যাই কার জিজ্ঞেস করি সামনে চলো তো এই যে
হেল আমার তিন বউ নিয়ে খুঁড়া দিবেন না আমার তিন বউ হয় না আমার বউ চাইচ্চা লাগবো আরেকটা বিয়ে করবো আমি ওরে বাপ রে বাপ এই লাগে তো কই মোরে কি লাগে ইফটিজিং করছে চার নাম্বার বউ মোরে বানাইতে চাও হ্যাঁ পুকুরের মধ্যে আদার দিয়ে বর্ষি ফেলাইছো যাতে বর্ষির মধ্যে মাছ গাইতে যায় না পেলান পেলান বুঝতে পেরেছি এই তোমার নাম স্যার আমার নাম টাইসন বেনসন এই আপলাই কান ফাড়ামু বেনসন সিগারেট মানে আমি তোরে সিগারেট দেবো স্যার বেনসন কই নাই তো টাইসন টাইসন জি স্যার আপনার নাম আমার নাম হলো মিস উর্মি ভানু আচ্ছা উর্মি ভানু এই যে আপনারা মা ছেলে এই রাস্তার মধ্যে যে ঝগড়া করতেছেন এটা কি দেখতে কি ভালো দেখা যায় বলেন হ্যাঁ স্যার এটা আবার কেমন তার কথা বলে মা বলা হবে কি পিন্নে এটা কেডা এটা মু চিনি না আমি তো চিনি না অপরাধ করছে অপরাধ কি অপরাধ করছে অপরাধ ইফটিজিং ওরে ইফটিজিং হচ্ছে কি এই সোয়েল দারোগার এলাকায় ইফটিজিং এই তোর কত বড় সাহস তুই মেয়ের লোকে ইফটিজিং করস এই তুই কি করস হ্যাঁ ও আমি ইফটিজিং করি নাই তো তাহলে একে মিথ্যা বলে এই সুন্দর একটা মেয়ে তোর মিথ্যা কথা বলে আপনি বিশ্বাস করেন আমি কিছু করি নাই আরে মেয়ে কি সে সত্য কথা বলছে তুই মিথ্যুক তুই মিথ্যুক তোর দেখতে দেখা গরু চোরের মতো আবার কি স্যার আমি গরু চোর না কিচ্ছুই না আমি ভালো মানুষ তাহলে ইফটিজিং করলি কেন আমি ওই আপনার কি ইফটিজিং করছি আমি হ্যাঁ ও আমি বলতাছ না কি ইফটিজিং দেখছেন অস্বীকার করতে আছে আচ্ছা আপনারা কি বলছে সে কি অপরাধ করছে তাইলে শোনেন মুই এই রাস্তা দিয়ে যাইতেছিলাম মোকে দেখা বলে মালটা খুব ভালো এটা কি অপরাধ না এই তুই এর মাল কইছস এই তোর ঘরে কি মা বোন নাই এ মাল কাকে বলে আডা গম ময়দা তেল এদিকে বলে মাল তুই একটা মেয়ে মানুষের মাল কইছস হ্যাঁ তোর এত বড় সাহস কিভাবে হইলো ও স্যার আপনি 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 আগে বিষয়টা বুঝেন না বুঝে আবার হুদায় দোষারোপ করেন না কি বিষয় কো ভাঙে কো ও স্যার বিষয়টা হলো কি আমি কিন্তু ফলের ব্যবসা করি আমার বন্ধু বর্ডার থেকে আমার লেগে মালটা পাঠাইছে মানে মালটা ওই মালটাটা অনেক ভালো ছিল আমি কিন্তু মাল কই নাই ওনারে এই যে বুজার ভুল এই পিচ্চি ছেড়া মালটার কথা বলছে আপনি মনে করছেন মাল এই যে এগুলা কেন যে আপনারা একজনে একজনে বুঝার চেষ্টা করলেন না খামাখা জড়গা লাগাই দিলেন এই আমার মতো পুলিশকে হয়রানি করতেছেন আমি জানি এই সোয়েল দারোগার এলাকায় ইফটিজিং করার মতো কারো সাহস হয় না আমি মানুষকে উপদেশ দিই যেন আমার মতো একজন ভালো মানুষ হইতে পারে সোহেল দারোগার মতো সৎ নিষ্ঠাবান হইতে পারে তোমার নাম কি উর্মি ভানু উর্মি ভানু এই যে তোমাদের মতো মেয়েরা কলেজে লেখাপড়ার করার আগে একজন প্রেমিকার হাত ধরে হালাও আমার কত হইলো আগে লেখাপড়া করো মা বাপের যে ইচ্ছা পূরণ করো মা বাপে একটা ভালো সন্তান দেখবে ডাক্তার ইঞ্জিনিয়ার প্রফেসর দেখে তোমাদেরকে বিবাহ দিবে তোমাদের সুন্দর ভবিষ্যৎ হবে তারা কি করো তোমরা প্রেম করো আমার যদি ক্ষমতা থাকতো এই প্রেমের বিরুদ্ধে আমি কি অ্যাকশন নিতাম বুঝছো স্যার এক মিনিট আবার কি হলো বাবু চললাইছি মোর বয়ফ্রেন্ড ফোন দিছে একটু সময় দিতে পারবো না খারাই রয়েছে এক ঘন্টা ধরে গেলাম স্যার বাবু মেয়েটার কি উপদেশ দিলাম সে বাবু কইয়া প্রেমিকার সাথে দেখা করতে গেছে স্যার আমারও বিশাল বিপদে ফেলাইছে তোর আবার কি বিপদ জানেন স্যার আমার তো ইমার্জেন্সি কল আইছে আমার দায়িত্ব বোকা কোথায় বাসে দিতে হবো আমার তিন নম্বর বউ আছে না তিন নম্বর বউয়ের বাচ্চা হইব তো ডাক্তার আনতে যাইতে হবো নাহলে সমস্যায় পড়ে যাবো তোর বউ তিনটা ও স্যার হ্যাঁ হ্যাঁ কই কি স্যার তাহলে আমি চাই হ্যাঁ এই সাইজের পোলা বউ তিনটা এ জামাল আশেপাশে কল আছে নি পানির ব্যবস্থা করো আমরা মাথায় পানি ঢালতে হবে এ কি শুনলাম এদেরকে কি উপদেশ দিলাম কিচ্ছু লাভ হইলো না চলো আমরা দিলীপ কুমারের বাসা খুঁজে দেখি রং চা ভালো স্বাস্থ্যের জন্য আর কি পান সিগারেট ইয়াল্লা সিগারেট খাইলে তো জক্কা হয়ে যায় কত বিজ্ঞাপন দিতেছে সিগারেট যেন না খায় আচ্ছা সিগারেটের প্যাকেটের উপরে কি লেখা আছে স্যার ওই ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর ধূমপান বিষ পান তারপরও সিগারেট বিক্রি করেন স্যার ওই তো স্যার শিক্ষিত মানুষ এরা তো সবাই ওই দিককে খায় ওই কি হলো স্যার এটা নেশা নেশা এটা খাওয়া ঠিক না
আর এই যে পানের সাথে কি জর্দা দেন? জি স্যার। ই আল্লাহ! স্যার শোভা জর্দা 99 জর্দা। রাখেন শোভা। এটা তো ডাইরেক্ট খাচ্ছে। হ্যাঁ? এটা তো আরো খারাপ। এটা তো আরো বড় নেশা। আমরা যে কি ভুল করি দেখো। জামাল আমরা মদখোর ধরতেছি, হিরোইনসিখোর ধরতেছি, গাঁজাখোর ধরতেছি। অথচ যারা মুঠে মুঠে জর্দা খায় এটাও তো একরকম নেশা। হ্যাঁ? আমাদের ধর্মে নেশা করা একদম মানে পাপ না? জি স্যার। নেশা করা নিষেধ। এই জর্দা মর্দা করে দিবেন না, বুঝছেন? জর্দা দিবেন না, একটু পান সুপারি একটু চুন বিক্রি করবেন, জর্দা খাইতে না করবেন, ঠিক আছে? আর শুনেন, এই ব্যবসা ভালো না। আপনি একটা ভালো হালাল ব্যবসা করেন। স্যার তাহলে অন্য ব্যবসা করবো স্যার? হ্যাঁ, হালাল ব্যবসা। এই মনে করেন বই পুস্তকের ব্যবসা করেন, তারপরে তরমুজের ব্যবসা করেন খেতে থেকে। আবার খবরদার, তরমুজ কিন্তু কেজিতে বিক্রি করবেন না। কেজিতে বিক্রি করলে মানুষ ঠকে, বলবেন এই পিস 50, এই পিস 60, ওই বলবেন না 80 টাকা কেজি। এটা কিন্তু ধরাধরি হচ্ছে এখন। কোনো দিন কেজিতে তরমুজ বিক্রি করবে না, ঠিক আছে? যেগুলো হালাল ব্যবসা এগুলো করবেন। উপদেশটা মনে থাকবে? যান। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম স্যার। আপনি যারা দেখেন তার নাম জিজ্ঞেস করেন, উপদেশ দেন স্যার। আমার মতো ব্রেন হইলে তুমি তো আমার চেয়ে অফিসার বড়, বড় অফিসার হইতা। এই যে আমার অপরাধ বোর্ডের মাঝে যে নামগুলো লিস্টে আছে, এদের তো আমার অনেক নাম মনে থাকে না, আমার তো বয়স হয়েছে। তাই এদের নাম জিজ্ঞেস করি, যদি কোনো নামের সাথে মিলে যায় গ্যারাস করি, তারা অ্যারেস্ট করতে পারবো, ঠিক আছে? ঠিক আছে। এখন আমরা কার খোঁজে বাইরেছি? দিলীপ কুমারের বাড়ি। দিলীপ কুমার, চলো দিলীপ কুমারের খোঁজে যাই। ওরে দিন যে গেল সন্ধ্যা হলো, তোমার নাম বলো। বলো। আরে বাবা, তোমার নাম বলো। বলো। আমি সুন্দর করে কইতেছি, তোমার নাম বলো। আমিও সুন্দর করে বলতেছি, বলো। হ্যাঁ বেটার নাম বল। বলো স্যার। এত বড় সাহস! আমি সোহেল দারোগা, সে আমারে কয় বলো। হ্যাঁ, এ তো ডেঞ্জারাস লোক। এই তোর এত বড় সাহস কিভাবে হইলো? হ্যাঁ, তোর কলিজা কত বড়? তুই আমার কাছে বলো। স্যার আমার কলিজা তো মাসের মুখন নরম মাংস। হ্যাঁ, এই এর কি করা যায়? স্যার আমার মন্দিরে যাবো, মন্দিরে। হ্যাঁ, তোর মন্দির। তুই আমার কাছে বলো, তোর নাম বল। বলো। তোমার ভগবানের দোয়াই লাগে, নাম বলো। স্যার আমার ভগবানের দিব্য খেয়ে বলতেছি, বলো। দেখছ যাকি, আমার কয় বলো। স্যার কঠিন শাস্তি দেন। হে বেটা, এই তুই কি আমাকে মানুষ মতো হয় না? আমি পুলিশের লোক, তুই এত বড় বেয়াদবি করছ আমার সাথে। তোরা বলতেছি, নাম বল। স্যার বলো, স্যার বলো, স্যার বলো। দেখছ, স্যার বলো, স্যার বলো। কি করা যায় রে? এরে দরিদ্র, আমি বিপদে পড়লাম। এর একটা শাস্তি দেন স্যার। শাস্তি দিমু। এই তোর জাত কি? আমার ব্রাহ্মণ। তোর পাপা ব্রাহ্মণ। ব্রাহ্মণ? যা কানে ধরাইলাম না, কারণ ব্রাহ্মণ নাকি অনেক উচ্চ জাতদের মধ্যে। তুই পা তুলে দাঁড়া, ঠ্যাংতল ঠ্যাংতল একটা। এটা দিও কানের নিচে মারুম, ঠ্যাংতল ঠ্যাংতল। এইভাবে থাক, এবার পিছিয়ে দিয়ে পিস্তল ধরো। পিস্তলে গুলি বললে বলো আমি। এ ঠ্যাংতল ব্রাহ্মণ দা। পুলিশ দেখলে ওই কত বাবুকে দেখলে যে দৌড় মারে, ভয় পায়। তাড়াতাড়ি পড়া যাবে, এখন তো মনে হচ্ছে মন্ত্র পড়ার সময় দুই একখান মন্ত্র গলে পড়ে গেছে, কেউ দেখি ফেলা দিছে। যাই কর্তা বাবুর মনে হয় কোসে, সেজন্য এক পায়ে কাজ করে রাখছে। চিন্তা করতেছি, বুদ্ধি তো দিলাম আমি, এখন যদি কর্তা বাবু কয় ফেলা দেয়। এই মহিলা, তুমি বুদ্ধি দিছো, অন্যায় তো তুমি বেশি করিছো, এখন তুমি দুই ঠ্যাং ছাড়া খাড়ায় থাকো। একবার চিন্তা করে দেখো তো ঠাকুর পো কি সর্বনাশ হয়ে যাবি। সর্বনাশ বাদ দাও, তুমি তোমার পতি রক্ষা করো। হ সতী নারীর পতি ছাড়া কিছু নাই গো মা, বিপদ নাসিনি। এবার গেলাম রক্ষা করাই লাগবে মা। চলো তো, কি হয়েছে ঘটনা? তাড়াতাড়ি চলো। হ্যাঁ,
পিস্তল লাগবে না ঠ্যাংচল একদম এভাবে দাঁড়াই থাকবি তিন ঘন্টা এটা তো সাজা কোনো সার মারে শোনা যাবে না আবারও বলো তোর বলো বাইর করতেছি এভাবে থাকবি স্যার আপনি দিব্যি খায় বলতেছি আমার আমি বলই আবার বলো ঠ্যাংচল ঠ্যাংচল পেন্নাম কত পেন্নাম আপনি কে আমার কিন্তু আপনার স্বামী এত বড় বেয়াদব কত বড় ইডিয়েট তাকে আমি বারবার বলছি নাম বলো সে আমাকে বলে বলো তারে দশবার বলছি নাম বলো সে আমাকে বলে বলো এই একে তো আমি তিন দিনের রিমান্ডে দিব আপনি আসলেন কেন কথা ঘটনা হয়েছে কি এর একটু ভুল হয়ে গেছে কিসের ভুল আমার মিনশন নাম হচ্ছে শ্রীযুক্ত বলরাম ঠাকুর বুঝতে পারছেন শুনেন সেই শ্রীযুক্তকে মুক্ত করে দিয়া বলতে আটকিয়া রাম ঠাকুরের দিকে যায়নি ঘটনা হচ্ছে কি কথা ওই মিনসে আমার ওই পুজো করতে করতে শরীরের একবার শক্তি চলে গেছে ওই নাম করতে করলি ওই বলরামের ওই বল পর্যন্ত যাইয়া তার বল পড়ে যায় আর রাম ঠাকুরের দিকে যাতে পারে নাই স্যার সমস্যা আরও আছে আর কি সমস্যা আমার হচ্ছে যে মানতের মধ্যে থাকতে হয় তো উপাস থাকতে হয় বেশি সেজন্য ওই খাওয়া দাওয়া ঠিক মতো হয় না সেজন্য এই যে বলে যাই আটকায় না এটা স্বাস্থ্য দেখে বোঝা যাচ্ছে তুমি যে না খাইয়া থাকো এইরকম স্বামী নিয়ে সাবধানে থাকবেন কখন যে মানুষের মার খাইবে ঠিক পরে আরে সুন্দর নাম বলরাম ঠাকুর শ্রীযুক্ত বলরাম ঠাকুর সে ফুরা ফালাই দিয়ে বল বল করতেছে এই যে আমাদের একটা বদভ্যাস আমাদের নাম নিয়ে এত কাড়াকাড়ি এর নাম হইলো মোহাম্মদ আব্দুল খালেক মোহাম্মদ আব্দুল খালেক না রেখে খালিকা মোহাম্মদ রফিকুদ্দিন না ডাক দে রবিকা এই যে ওর নাম কত সুন্দর এত বড় একটা নাম তিন ভাগ ফালাই দিয়ে এক ভাগ রাখছে এই জন্য আমরা নামের ইনসাল করতেছি এগুলো ঠিক না এই যে তোমার নাম শ্রীযুক্ত বলরাম ঠাকুর কত সুন্দর নাম রাখছে এই যে আমাদের মুসলমানের কিছু লোকের নাম আছে মোহাম্মদ আব্দুল খালেক মোহাম্মদ হলো আমাদের নবীর উম্মত এই হিসাবে আমাদের নামের আগে মোহাম্মদ লাগাইতে হয় মা বাপের নাম রাখে সুন্দর করে মোহাম্মদ আব্দুল খালেক আর আমি যদি এই ধরনের লোকের একটা জিজ্ঞেস করি এদিকে আসো তোমার নাম কি খালেক সে মোহাম্মদ আব্দুল দুটাই বাদ দিয়ে দেয় আর কেউ তার বন্ধু মহলের নাম রাখে এ খালিকা কিরে কই যাইতেছিস এটা কোনো কথা হইল এই নামের জন্য তো একদিন হিসাব দিতে হবে এটা জানো তা আমার ভুল হয়ে আছে আমার ক্ষমা করে দেন আমি আর পুজোর পর থেকে পুজো আর নাম বলবো বলবো আমি পুজোর নাম রাখবো ইয়াকে বলবে বলবে সে বলবে মনে থাকবে তো কথা আমি যদি অনুমতি দেন তাহলে পরে আমার একটা পুজো আছে পুজোর টাইম চলে যাচ্ছে আমি যাবো হ্যাঁ হ্যাঁ পুজোর যাও ঠিক মতো টাইম নিয়ে পূজা করো যা তোমার নাম কি সমস্যা তো আমি লইয়াই ঘুরতে আছি পুরা নাম বলো মোহাম্মদ জামাল হোসেন এই যে মোহাম্মদ জামাল হোসেন কত সুন্দর নাম আর লাগাই দিছ জামাল পুরাটা বলবা ওই দুটা ফালাই দিও না ঠিক আছে মনে থাকবে চলো